একটা ঝামেলায় পড়েছে, আপনি কি হেল্প করতে পারবেন? ঝামেলা? কি ঝামেলা? মিরাজকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি তো রিপোর্টার, আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? অবশ্যই পারবো, বলুন কিভাবে হেল্প করতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি রেগুলার স্কুল গ্যাং ভিডিও দেখেন তাহলে এই ভিডিওটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, না দেখলে আপনি বড্ড মিস করে ফেলবেন। তো বন্ধুরা, স্কুল গ্যাং 45 নম্বর এপিসোড আপনারা সবাই দেখেছেন, তো 46-এর জন্য অপেক্ষা করছেন, এটি কবে আপলোড হবে তা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়েন। তো বন্ধুরা, মিরাজ বাড়ি থেকে বেরিয়ে অনন্যাকে খুঁজতে যায় এবং তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। তারা মনে করে হয়তো তাকে তামিম খন্দকার জেল থেকে কিডন্যাপ করেছে, কিন্তু বন্ধুরা না, তামিম খন্দকার তাকে জেল থেকে কিডন্যাপ করায়নি। তারপর এটাও ভাবে যে স্কুলের মাস্টার হয়তো কিডন্যাপ করেছে, কিন্তু না, স্কুলের মাস্টারও কিডন্যাপ করেনি। বাইরে যাওয়ার কারণটি হচ্ছে এটা যে মিরাজকে সে দেখে অনন্যার ছবি হাতে নিয়ে কান্না করেছে, তার জন্য তার বন্ধুর গার্লফ্রেন্ডকে খুঁজতে বেরিয়েছে সে। এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করার সময় এবং কিছুক্ষণ ঘোরাফেরা করার পর সে দেখতে পায় অনন্যাকে এবং তার পিছু নেয়। কিছু পথ চলার পর অনন্যা তাকে দেখে ফেলে এবং সে দেখে ফেলে। তারপর মিরাজ সেখান থেকে ছুটে পালায় এবং অনন্যা তার পিছু নেয়, এবং পিছু নেওয়ার পর তাকে থামিয়ে এটা বলে যে তুমি আমার পিছু কেন নিচ্ছ। তখন সে বলে, আমার বন্ধু তোমার জন্যে প্রতি রাতে কান্না করে, তার জন্য তোমাকে আমি আমার বন্ধুর কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যদি রেগুলার স্কুল গ্যাং দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, কারণ স্কুল গ্যাংয়ের আপডেট আমরাই আগে দিয়ে থাকি।